দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। অস্ট্রিয়া ইসরায়েলি পতাকা উত্তোলন লোমহর্ষক ও বেদনাদায়ক বলছে ইরান। এদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের একই পরিবারের 8 শিশু নিহত। আরো থাকছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন ইব্রাহিম রাইসি। এদিকে ইসরায়েল বিরোধী উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও। আরো থাকছে, সমীকরণ বদলে দিয়েছে হামাস, গোলার বদলে গোলা, ক্ষেপণাস্ত্রের বদলে ক্ষেপণাস্ত্র। এবং সর্বশেষ জানিয়ে দিব, 40 মিনিটে 13 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। অস্ট্রিয়া ইসরায়েলি পতাকা উত্তোলন লোমহর্ষক ও বেদনাদায়ক বলছে ইরান। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে ইহুদিবাদীদের প্রতি সংহতি প্রদর্শন করে অস্ট্রিয়ার বিভিন্ন সরকারি দপ্তরে ইসরায়েলি পতাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনাকে লোমহর্ষক ও বেদনাদায়ক বলে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু আলোচনার প্রধান আলোচক সাইয়েদ আব্বাস আরাকচি গতকাল রাতে এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলেন যে, অবৈধ রাষ্ট্রটি মাত্র কয়েকদিনের ব্যবধানে অসংখ্য নারী ও শিশুসহ শতাধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে সেটির পতাকা অস্ট্রিয়ার সরকারি অফিসে উত্তোলনের ঘটনা সত্যি লোমহর্ষক ও বেদনাদায়ক। আরাকচি এমন সময় এ মন্তব্য করলেন যখন ইসরায়েল সেনারা গাজা উপত্যকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে, সেই সঙ্গে নৌ স্থলপথে গাজাবাসীকে লক্ষ্য করে কামানো ভারী মর্টারের গোলাবর্ষণ করে দখলদার সেনারা। গাজা ভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে এ পর্যন্ত 31 শিশু ও 20 নারী সহ 122 ফিলিস্তিনি শহীদ এবং অন্তত 900 জন আহত হয়েছেন। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের একই পরিবারে 8 শিশু নিহত। দখলদার ইসরায়েলের বর্বর বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একই পরিবারের অন্তত 8 শিশু নিহত হয়েছে। আজ ভোরে আর সাতই শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের বার্তা সংস্থা মান জানিয়েছে, খুব ভোরে দখলদার ইসরায়েল গাজার আর সাতই শরণার্থী শিবিরে বিমান হামলা চালালে এক পরিবারের ওই 8 শিশু এবং পরিবারের 2 নারী নিহত হন। বিমান হামলায় ফিলিস্তিনিদের বাড়িটি ধ্বংস হয় এবং 15 জন আহত হয়। ইসরায়েলি বাহিনী কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ওই বাড়িতে বিমান থেকে 3 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েল গত সোমবার থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত অন্তত 139 জন শহীদ হয়েছেন, যার মধ্যে 39 শিশু রয়েছে এবং 22 জন নারী রয়েছে। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। দর্শক, বাংলাদেশ একটি মুসলিম দেশ, তাই আমাদের উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলকে বয়কট করা। আপনি যদি এর সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শরণার্থী প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন ইব্রাহিম রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী 18 ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ এক বিবৃতিতে ইব্রাহিম রাইসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান। তিনি জানান, রাষ্ট্রের প্রধান নির্বাহীর ব্যবস্থাপনায় পরিবর্তন আনার জন্য তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত করতে চান। এছাড়া দারিদ্র, দুর্নীতির এবং অপমান ও বৈষম্যের বিরুদ্ধে লাগাতার লড়াই করতে চান তিনি। ইব্রাহিম রাইসি যদিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইছেন, তবে তিনি মূলত রক্ষণশীল জোটের সঙ্গেই ঘনিষ্ঠ। গত নির্বাচনে তিনি রক্ষণশীল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাইসি তার বিবৃতিতে আরো বলেছেন, দেশের সংকট এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে, পাশাপাশি দেশের সম্পদ ও সক্ষমতা সম্পর্কেও তিনি ধারণা রাখেন। ইব্রাহিম রাইসি 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত ইরানের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে 2004 থেকে 2014 সাল পর্যন্ত তিনি ইরানের বিচার বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এদিকে ইসরায়েল বিরোধী উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও। ইসরায়েলের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল বিরোধী উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও। ইতিমধ্যে ইসরায়েল সীমান্তে হানা দিয়েছেন জর্ডান ও লেবাননের ফিলিস্তিনি পন্থীরা, যোগ দিয়েছেন সিরিয়া বাসিন্দারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে সংহতি জানিয়ে ইসরায়েল সীমান্তের কিং এলেনবাই সেতুর দিকে এগিয়ে যাচ্ছেন শত শত জর্ডানিয়ান। জর্ডান থেকে ইসরায়েলে চলাচলের অন্যতম মাধ্যম
এই সেতুটি গতকাল সীমান্ত পার হয়ে ইসরায়েলের মেতুলা শহরে ঢুকে পড়ে লেবাননের একদল বিক্ষোভকারীর। তাদের উপর সতর্কমূলক গুলি ছোড়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত এক লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে 3টি রকেট নিক্ষেপ করা হয়, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের বিরোধিতায় যোগ দিয়েছেন সিরিয়ার ফিলিস্তিনপন্থী মানুষেরাও। রকেটগুলোর মধ্যে 2টি গোলান মালভূমিতে এবং 1টি রকেট সিরিয়ার ভেতরে পড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এতে কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনের উপর ইসরায়েলি হানায় প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশ। সংযুক্ত আরব আমিরাত দুই পক্ষকেই যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে বাহরাইন। গত ডিসেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া মরক্কো জানিয়েছে তারা পশ্চিম তীর গাজায় 40 টন খাদ্য, ঔষধ ও কম্বল পাঠাবে। ইসরায়েলি ও হামাস নেতাদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করছে মিশর, অবশ্য তাতে এখন পর্যন্ত কোনো সুফল আসেনি, এই সূত্র জানিয়েছে ডয়েচে ভেলে। এদিকে সমীকরণ বদলে দিয়েছে হামাস, গোলার বদলে গোলা, ক্ষেপণাস্ত্রের জবাবে ক্ষেপণাস্ত্র। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে তার সংগঠন তেল আবিবের উপর রক্তক্ষয়ী পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধের নিয়ম ভালোভাবে প্রতিষ্ঠা করে দিয়েছে। তিনি বলেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলের যে কোনো হামলার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। হামাস চলমান সংঘাতে গোলার জবাবে গোলা, শহরের বদলে শহর এবং ক্ষেপণাস্ত্রের জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে সমীকরণ বদলে দিতে পেরেছে। ইরানের তাসনিম নিউজকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হামাসের ওই মুখপাত্র। ফাউজি বারহুম বলেন, হামাস যোদ্ধারা তেল আবিব লক্ষ্য করে মাত্র 3 মিনিটের মধ্যে 150 ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি ছিল ইহুদিবাদী ইসরায়েলের জন্য নজিরবিহীন ঘটনা। তিনি বলেন, ইসরায়েলের সেনারা চলমান সংঘাত স্বল্প মেয়াদে শেষ করবে, কিন্তু তারা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দীর্ঘমেয়াদী সংঘাতের ধারণা দেওয়ার চেষ্টা করছে। তবে যত দীর্ঘ হোক সংঘাত, তাতে কিছু যায় আসে না, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছি। ফাউজি বারহুম বলেন, ইসরায়েল এই সংঘাত থেকে কোনো কিছু অর্জন করতে পারবে না, বরং তারা 2012-2014 সালের মতো যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী ধরবে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, 40 মিনিটে 13 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। ইসরায়েলকে রুখতে মাটির নিচে জাল বিস্তার করতে শুরু করেছিল হামাস। বছরের পর বছর ধরে গাজা থেকে ইসরায়েলের সীমানা পর্যন্ত শিকড়ের মতো সুড়ঙ্গ বিস্তার করেছিল তারা। কিন্তু গতকাল গভীর রাতে 40 মিনিট ধরে এক নাগাড়ে 450টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তার বেশিরভাগ গুড়িয়ে দিল ইসরায়েলি সেনা। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি 1000 বোমা এবং গোলাও ছুড়েছে ইসরায়েল। এতে 13 ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসন এর হাত থেকে ফিলিস্তিনিকে রক্ষার জন্য গত 3 দশকেরও বেশি সময় ধরে লড়াই করে চলছে ইসলামিক সংগঠন হামাস। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ তাদের জঙ্গি সংগঠন বললেও রাশিয়া, চীন ও ইরানের মতো দেশ তাদের দাবিকে সমর্থন করে। এদিকে গাজা থেকে জীবন বাঁচাতে বাড়িঘর ছাড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত 10,000 ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছে। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, করোনা মহামারীতে এসব ফিলিস্তিনি স্কুল, মসজিদ এবং অন্যান্য জায়গায় আশ্রয় নিচ্ছে। সেখানে পানি, খাদ্য, চিকিৎসা সেবা পর্যাপ্ত নেই, এছাড়া স্বাস্থ্যবিধিও উপেক্ষিত। সেখানে মানবাধিকার কর্মীদের যাওয়ার অনুমতির ব্যাপারে আশঙ্কা করছে সংস্থাটি। গত সোমবার থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে এবং গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 137 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 37 জনই শিশু রয়েছে। আহত হয়েছে প্রায় 1000 লোক। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।